আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষা সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিগত কয়েকটি পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভর্তি তথ্য, বিভিন্ন নিউজ আপডেট এবং এইচএসসির ফলাফল নিয়ে বিভিন্ন নিউজ আপডেট আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজ 2021-এর এসএসসি ও এইচএসসির বিভিন্ন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন চলো দেখে নেই বিস্তারিত। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। করোনা পরিস্থিতির কারণে প্রায় 10 মাস যাবত বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে শিক্ষা কার্যক্রম চললেও সেটা কতটুকু ফলপ্রসূ সেটা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। সিলেবাস ছোট করে পরীক্ষা নেবার কথা শিক্ষামন্ত্রী জানালেও এর 2 দিন পরেই প্রধানমন্ত্রী বলেন পরিস্থিতি স্বাভাবিক না হলে খোলা হবে না শিক্ষা প্রতিষ্ঠান। 2021 সালের এসএসসি বা সমমান পরীক্ষা আমরা 2020 সালের 16 মার্চ থেকে প্রত্যক্ষ প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আমাদের বন্ধ হয়ে যায়। ফলে এসএসসি বা সমমান পরীক্ষা 2021-এর যারা পরীক্ষার্থী তাদের হয়তো তাদের পক্ষে পূর্ণাঙ্গ সিলেবাস সমাপ্ত করা সম্ভব হয়নি। এরকম একটা পরিস্থিতিতে সিলেবাস যেটি আছে সেটিকে কাস্টমাইজ করে পরীক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আমাদের একটা কার্যক্রম চলছে। এনসিটিবি বিশেষজ্ঞদের সমন্বয়ে এই সিলেবাস কাস্টমাইজেশনের কাজ করা। কিন্তু সিলেবাসের যে অংশ শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান করানো হয়নি, অর্থাৎ মার্চের 16 তারিখ পর্যন্ত যে অংশটুকু পড়ানো হয়নি সেই অংশটুকু পাঠদান স্বাস্থ্যবিধি মেনে আমরা স্কুলগুলোকে খুলে দেবার একটা চেষ্টা করবো। স্কুল কলেজগুলো এবং যেখানে আমরা হয়তো বা বিশেষ করে দশম এবং দ্বাদশ শ্রেণী যাদের এবছরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আছে সামনের বছর 2021 সালে, তারা যেন তাদের জন্য এই যে নতুন সিলেবাস সেই সিলেবাসের ক্লাসগুলো সেই সিলেবাসগুলো ক্লাসরুমে ক্লাস করে তারপরে পরীক্ষা দিতে পারে। সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো, তখন আবার নতুন করে দ্বিতীয় ধাপ আসলো করে দেখা গেছে। কাজে আমরা আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করি, আবার স্কুল খোলা এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করবো না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এখন এমন পরিস্থিতিতে মানসিক চাপে রয়েছে অনেক শিক্ষার্থী, আর করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে চিন্তিত অনেক অভিভাবকরা। করোনা পরিস্থিতিতে পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়কে সৃজনশীল হবার আহ্বান জানান আরেফিল সিদ্দিকি স্যার। স্বাস্থ্যবিধি মেনে তাদের পরীক্ষা নেয়া এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। এই অবস্থায় পরীক্ষার্থীদের পাঠদানে ও মূল্যায়ন পদ্ধতিতে প্রণয়নের আভাস দিলেন শিক্ষা উপমন্ত্রী। আমরা পরীক্ষা পদ্ধতি, শ্রেণীকক্ষের মূল্যায়ন পদ্ধতি এবং কিভাবে সনদায়ন করতে হবে সেই বিষয়ে আমরা একটি বিশেষায়িত বডি সৃষ্টি করছি, যেটা ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড এক্সামিনেশন সেন্টার। আমরা কখনোই কাউকে কোনো ধরনের ঝুঁকির মুখে ফেলে পরীক্ষা নিতে যাব। বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের আভাস দিলেও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও পাঠদানে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন শিক্ষা উপমন্ত্রী, এমনটাই উল্লেখ করেছেন সংবাদ মাধ্যমে। তাহলে বন্ধুরা, তোমরা এতটুকু জানতে পারলে যে 2021 সালে এসএসসি ও এইচএসসির জন্য তোমাদের প্রস্তুতি নিয়ে নিতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই বিকল্প পদ্ধতিতে হয়তো তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তাই নিয়মিত আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।